পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়েদের কাছে এই যে রিক্রুটমেন্টটা হতে চলেছে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট হতে পারে, কারণ এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে এখানে যে নিয়োগ প্রক্রিয়াটা করা হবে সেই নিয়োগ প্রক্রিয়ার পুরো প্রক্রিয়াটা, মানে তোমাদের যেখানে পরীক্ষা হবে এবং তোমাদের যে জায়গায় স্কিল টেস্ট নেওয়া হবে পুরো জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই নেওয়া হবে। সুতরাং পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমাদের বাইরে কোথাও যেতে হবে না। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে চাকরি পাওয়ার পর তোমাদের যে জায়গায় চাকরি করতে হবে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই তোমাদের চাকরিটা করতে হবে। আর এখানে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে সেই 23টা জেলার প্রত্যেকটা জেলা থেকে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটাও কিন্তু মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগছে। আর সবথেকে বড় কথা হলো এখানে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর তোমাদের যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষাটাও কিন্তু তোমাদের অনলাইনে নেওয়া হবে। মানে কম্পিউটারাইজড বেসড টেস্ট যেটা হয়ে থাকে বর্তমানে সেই কম্পিউটারাইজড বেসড টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে, এর মাধ্যমেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে। তো যে অফিসিয়াল নোটিশ বেরিয়েছে সেই অফিসিয়াল নোটিশে আমরা পার্টিকুলার প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব, কিন্তু তার আগে অবশ্যই তুমি যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে সঙ্গে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো যে অফিসিয়াল নোটিশটা বেরিয়ে এসেছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি হলো এই নোটিশটা। নোটিশে কি বলেছে দেখো, নোটিশে যেটা বলেছে যা নোটিশটা বেরিয়ে এসেছে এইমস কল্যাণী রিক্রুটমেন্ট, এই এইমস কল্যাণীর তরফ থেকে কিন্তু নোটিশটা বেরিয়ে এসেছে, রিক্রুটমেন্ট নোটিশ একটা যে এইমস কল্যাণী, এটা কিন্তু ভারত সরকারের একটা সংস্থা চিকিৎসা কেন্দ্র হচ্ছে এই এইমস কল্যাণী। তো ভারত সরকারের আন্ডারে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হতে চলেছে। খুবই কিন্তু ভালো শূন্য পদ রয়েছে এখানে, দেখো শূন্য পদের নামগুলো দেখে নাও, কোন কোন পদে তোমাদের এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, সেই সমস্ত পদগুলো কী কী আছে। নাম্বার ওয়ান তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে ক্লার্কের জন্যে, ক্লার্কে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। দুই নম্বর যে পোস্টটা রয়েছে অ্যাভেলেবেল সেটা হচ্ছে স্টেনোগ্রাফার, এই স্টেনোগ্রাফার পদের জন্যে কিন্তু টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 5টা ভ্যাকেন্সি স্টেনোগ্রাফার পদের জন্যে রয়েছে, ঠিক আছে। তিন নম্বরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে লন্ড্রি সুপারভাইজার, এই লন্ড্রি সুপারভাইজারের জন্য টোটাল কতগুলো পোস্ট রয়েছে, 2টো পোস্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এই সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সম্পূর্ণ পোস্টগুলো কিন্তু পার্মানেন্ট পোস্ট, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এখানে নয়, ঠিক আছে। তো এই সমস্ত পোস্টে এবার যখন তুমি চাকরি পাবে তো সেক্ষেত্রে তোমার স্যালারি মানে বেতনক্রম কতটা হবে, দেখো স্যালারি স্ট্রাকচার তোমার কী রকম হতে পারে, বেতনক্রম এখানে তোমার হতে পারে 19,900 থেকে স্টার্টিং হয়ে আপ টু 63,200 টাকা পর্যন্ত তোমার স্যালারি হতে পারে 7th পে কমিশন অনুযায়ী, ঠিক আছে। এই স্যালারিটা কিন্তু তোমাদের হতে পারে, এর মধ্যে যে কোনো রেঞ্জে তোমার কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবার তুমি যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য তোমার বয়স কতটা হতে হবে, কত বছর থেকে কত বছর রেঞ্জে তোমার বয়স থাকতে হবে, দেখে নাও তোমাদের এজ ক্রাইটেরিয়া, এই বয়সসীমাটা কিন্তু তোমাদের থাকতে হবে, মিনিমাম বয়স হতে হবে 18 বছর, 18 বছর থেকে শুরু হয়ে ম্যাক্সিমাম এজ যেটা থাকতে হবে, ম্যাক্সিমাম এজ তোমার থাকতে হবে 30 বছর পর্যন্ত, কত বছর 30 বছর পর্যন্ত, এই 30 বছর পর্যন্ত কিন্তু কেবলমাত্র জেনারেল ক্যাটাগরিদের জন্য। এবার যারা কেউ রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে আছো যেমন ওবিসি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, এদের ক্ষেত্রে পার্টিকুলার এদের ক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় আছে, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 33 বছর পর্যন্ত, আর এসটি প্লাস এসসি এদের ক্ষেত্রে কিন্তু 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে সেই সমস্ত ক্যান্ডিডেটরা, ঠিক আছে, পার্টিকুলার এই ক্যাটাগরির জন্য। ওকে, আশা করি কমপ্লিট হলো তোমাদের কাছে। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে শিক্ষাগত যোগ্যতা মানে আমাদের পড়াশোনা কতটা জানতে হবে, পড়াশোনা জানতে হবে উচ্চ মাধ্যমিক পাস আমাদের হতে হবে, নাম্বারের কিন্তু কোনো কড়াকড়ি নেই, মানে এত পার্সেন্ট নাম্বার পেতে হবে সেটা কিন্তু নেই, মিনিমাম যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস মানে 12 ক্লাস পাস হয়ে থাকো তাহলেই কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে, তুমি কিন্তু চাকরিটা পেতে পারবে, মিনিমাম 12 ক্লাস পাস হতে হবে, যে কোনো সায়েন্সেও হতে পারো, আর্টসেও হতে পারো, কমার্সেও হতে পারো, ভোকেশনাল সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারো, কোনো বাধা নেই, তোমাকে কিন্তু মিনিমাম 12 ক্লাস পাস হতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে আবেদন করতে হবে কিভাবে, না তোমাকে কিন্তু অনলাইনতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, খুব ভালো সুযোগ কিন্তু পেয়ে গেছে যাচ্ছ। আচ্ছা, এই অ্যাপ্লাই করতে হবে কোন সাইটে, অ্যাপ্লাই করার ঠিকানাটা তোমরা দেখে নাও, যেই সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সাইটটা অ্যাড্রেসটা কী আছে, অ্যাড্রেসটা দেখো AIIMS কল্যাণী .edu.in,
ঠিক আছে, আরও একবার দেখে নাও, এইমস কল্যাণী ডট এডু ডট ইন, এই যে ওয়েব পোর্টাল থাকছে এই ওয়েব পোর্টালতে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান যে এবার করবে, তাহলে কত দিনের ভেতরে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে, অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কত রয়েছে? দেখো, অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটটা হচ্ছে 12/10/2023। কত? 12/10/2023, অর্থাৎ অক্টোবর মাস, এই সামনে যে অক্টোবর মাস আসছে সেই অক্টোবর মাসের 12 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারছ। এখনও কিন্তু হাতে কিন্তু বেশ সময় রয়েছে তোমাদের কাছে আবেদন করার জন্যে, সুতরাং নির্দিষ্ট যে দিন আছে সেই দিনের অনেক আগেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটা সেরে ফেলো। আর অ্যাপ্লিকেশান সারার পর এরপরের যে প্রসিডিউরটা থাকছে সেটা হচ্ছে তোমাদের সিলেকশান প্রসিডিউর। সিলেকশান প্রসিডিউরে তোমাদের কী কী হবে সেটা দেখে নাও। যেটা প্রার্থী বাছাই হবে সেই প্রার্থী বাছাইটা দুটো পদ্ধতিতে হবে। কটা? দুটো পদ্ধতি হবে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে সিবিটি, মানে কম্পিউটারাইজড বেসড টেস্ট কিন্তু হবে, কম্পিউটারাইজড বেসড টেস্ট। সেই কম্পিউটারাইজড বেসড টেস্টে কত নাম্বারের পরীক্ষা হবে সেটা কিন্তু এখনও ডিক্লেয়ার করেনি। এই কত নাম্বারের পরীক্ষা হবে সেটা কিন্তু পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এই কল্যাণী এইমসের ওয়েবসাইটেই কিন্তু তোমরা পেয়ে যাবে যে এই সিবিটি টেস্টে কত নাম্বারের পরীক্ষা হবে, আর সেখানে সিলেবাস প্রক্রিয়া কী কী আছে, মানে কোন কোন সাবজেক্ট থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, অ্যারিথমেটিক থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল নলেজ, ইংলিশ, কী কী সিলেবাসে থাকবে সেটা কিন্তু তোমরা পরে জানতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এটা যখন তোমরা ক্লিয়ার করবে এর পরবর্তীতে যে টেস্টটা আসছে সেটা হচ্ছে তোমার স্কিল টেস্ট। এই স্কিল টেস্টটা তোমরা যেই পদের জন্য অ্যাপ্লিকেশান করবে তার সেরকম স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে। ক্লার্ক টেস্টের জন্য আলাদা, স্টেনোগ্রাফারের জন্য আলাদা, লন্ড্রি সুপারভাইজারের জন্য আলাদা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু এই যে স্কিল টেস্ট আছে স্কিল টেস্টে কিন্তু আলাদা আলাদা হবে। আর তোমাদের এই যে এই দুটো টেস্ট নেওয়া হবে না, এই দুটো টেস্টই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে নেওয়া হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু তোমার এই টেস্ট দুটো দেওয়া হবে, কোনো বাইরে কিন্তু তোমাকে এই টেস্ট দিতে যেতে হবে না। ঠিক আছে, এই দুটো টেস্টের যে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্টের ভিত্তিতেই কিন্তু তোমার এখানে চাকরিটা করা হবে, মানে এই যে মেরিট লিস্ট বানানো হবে সেই মেরিট লিস্টটা কিন্তু এই দুটো পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমার মেরিট লিস্টটা বানানো হবে। আর যে মেরিট লিস্ট বানানো হবে সেই মেরিট লিস্টটা তোমরা কোথায় দেখতে পাবে? মেরিট লিস্টও কিন্তু তোমরা এই এইমস কল্যাণীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমরা এই মেরিট লিস্টটা দেখতে পাবে। ঠিক আছে, সুতরাং যে এখনও কিন্তু তোমাদের কাছে আবেদন করার জন্য অনেক দিন রয়েছে, 12 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারছ, সুতরাং নির্দিষ্ট দিনের অনেক আগে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানটা করে ফেলো। তোমার আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে তোমাদের কাছে সমস্ত ইনফরমেশান ক্লিয়ার হয়ে গেছে। এর পরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে তাহলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই করবে, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।